মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় যে চ্যাপ্টার তার নাম হলো সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। আজকে এই চ্যাপ্টারটি মানে দ্বিতীয় চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট 4 নম্বরের প্রশ্নগুলো আছে তার মধ্যে একটি আলোচনা করব। প্রশ্নের নাম প্রথমে বলে দিই, তারপর উত্তরটা আলোচনা করব। প্রশ্নটি হলো, 19 শতকে বাংলার পত্রপত্রিকা ও সাহিত্যে সমাজের বিভিন্ন দিক যেভাবে ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখো। মানে 19 শতকে যে বাংলার পত্রপত্রিকা বা সাহিত্য এইগুলো কীভাবে সমাজের বিভিন্ন দিকগুলোকে ফুটিয়ে তুলেছিল তা আলোচনা করতে হবে। প্রথমেই বলে রাখি ভূমিকা, সাহিত্য হলো সমাজের দর্পণ, এর মাধ্যমেই সমাজের বিভিন্ন দিক সুন্দরভাবে ফুটে ওঠে। পাশ্চাত্য শিক্ষার আলোকে 19 শতকে যে পরিবর্তনের সূচনা হয় তা প্রতিফলিত হয় বাংলার সাময়িকপত্র, সংবাদপত্র ও সাহিত্যে। কী কী পত্রপত্রিকা ছিল তাহলে সেগুলো জেনে নিই। সাময়িক পত্রপত্রিকাগুলির মধ্যে মার্ক্সম্যানের দিকদর্শন, সমাচার দর্পণ, ঈশ্বর গুপ্তের সংবাদ প্রভাকর, উমেশচন্দ্র দত্তের বামাবোধিনী প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়াও বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন, হরিনাথ মজুমদারের গ্রাম বার্তা প্রকাশিকা, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু প্যাট্রিয়ট, কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী প্রভৃতি ছিল জনপ্রিয় সংবাদপত্র। এবার সাহিত্য রচনাগুলো দেখে নিই, কোন কোন সাহিত্য রচনা ছিল এই সময়ে। বিভিন্ন বিখ্যাত সাহিত্য গ্রন্থ এই সময়ের কয়েকটি বিখ্যাত সাহিত্য গ্রন্থ হল কালীপ্রসন্ন সিংয়ের হুতুম প্যাঁচার নকশা, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ, প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল, নবীনচন্দ্র সেনের পলাশির যুদ্ধ। এবার এই যে পত্রপত্রিকাগুলো বা সাহিত্যগুলো যে লেখা হয়েছিল তার তো একটা গুরুত্ব আছে, সেই গুরুত্বগুলো কী কী সেগুলো পয়েন্ট করে একটু বলে দিচ্ছি, শুনে নাও। 19 শতকে বাংলার সাময়িক পত্র, সংবাদপত্র ও সাহিত্যের গুরুত্ব ছিল অসীম। যেমন প্রথমত নারী সমাজ, এসব গ্রন্থ ও পত্রিকাগুলিতে তৎকালীন নারীদের করুণ অবস্থা, অধিকারহীনতা, শিক্ষার অভাব ইত্যাদির কথা যেমন রয়েছে, তেমনি নারী শিক্ষার প্রসার, সচেতনতা বৃদ্ধি, অধিকার আদায় ইত্যাদি কথা এই গুরুত্বগুলোতে এই জিনিসগুলো তুলে ধরা হয়েছে। দ্বিতীয় পয়েন্ট হলো কৃষক সমাজ, ইংরেজ আমলে ভূমি রাজস্ব ব্যবস্থার কৃষকরা কীভাবে করের ভারে জর্জরিত থাকত, দারিদ্রের মধ্যে তারা জীবন কাটাত, জমিদার নীলকর মহাজন সরকারের দ্বারা তারা কীভাবে শোষিত নিপীড়িত হতো, এই কথাগুলোও কিন্তু ফুটে উঠেছিল সেই সব পত্রপত্রিকা বা সাহিত্যে। এরপর 3 নম্বর পয়েন্ট, মধ্যবিত্ত সম্প্রদায়। এইগুলির প্রভাবে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর ইংরেজ ভক্তি মোহমুক্তি ঘটে। এরাই অন্যায় অবিচার কুসংস্কার রক্ষণশীলতা ইত্যাদির বিরুদ্ধে সোচ্চার হয়। প্রথমে বলে রাখি 3 নম্বর পয়েন্ট একটু বুঝিয়ে দিই, মধ্যবিত্তরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হচ্ছিল কিন্তু এই সাহিত্যগুলোর প্রভাবে তারা ইংরেজ ভক্তি তাদের লুপ্ত হয়ে যায়। তারা অন্যায় অবিচারে আগে ঘুরে দাঁড়াতো না কিন্তু এই সাহিত্যগুলো পড়ে, পত্রপত্রিকাগুলো পড়ে তারা অন্যায় অবিচার দেখলেই তারপরে ঘুরে দাঁড়াচ্ছিল। এবং সবশেষে উপসংহারে লিখব, সাময়িক পত্রিকা, সংবাদপত্র ও সাহিত্য 19 শতকে শুধু দর্পণ ছিল না, এগুলির মাধ্যমে বাংলা তথা ভারতে নবজাগরণের পথ উন্মুক্ত হয়েছিল। তাহলে দেখো কত সহজে আমি এই একটা 4 নম্বরের প্রশ্ন তোমাদেরকে আলোচনা করে দিলাম।